كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر أشرف المخلوقات শ্রেষ্ঠত্বই হলো তারা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে অসৎ পথ থেকে তারা মানুষকে ফিরিয়ে রাখবে বিরতি রাখবে তারা নিজেরাও ভালো কাজ করবে তারা নিজেরাও সত্য পথে থাকবে আর তারা নিজেরা খারাপ কাজ করবে না অপর মানুষকেও তারা খারাপ কাজ করতে দিবে না এখন এই যে ভালো কাজগুলো মানুষকে জানানোর জন্য ভালো কাজগুলো মানুষের অন্তরের মধ্যে দেওয়ার জন্যই তো এই মাহফিলগুলো জুড়ে বলেন ঠিক কি না মানুষকে কেমনে জান্নাতের পথে আনবে মানুষকে কেমনে মুক্তির পথে আনবে মানুষকে কেমনে ইসলামে বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে জানাবে এজন্যই তো এই মাহফিল এখন এই মাহফিলের মধ্যেও যদি অনেকে যদি এখানে বসে যদি কোরআন হাদিসের কথা বলে এখানে যদি মানুষ যদি সত্য পথের দিকে যদি আহ্বান করে তাহলে তথাকথিত কিছু নাস্তিক মুরতাদ আছে যারা এই কোরআনের মাহফিলের মধ্যেও গিয়ে বাধা দেয় জোরে বলেন ঠিক কিনা আজকে অবস্থা খুবই নাজুক খুবই খারাপ বিভিন্ন জায়গার মধ্যে স্টেজের মধ্যে গিয়া আলোচকদের উপর আক্রমণ করে এরকম ভিডিও আপনারা দেখেন না ফেসবুকে যারা ফেসবুক চালান দেখবেন গত তিন দিন আগে এম হাসিবুর রহমান নামে কুমিল্লার লাকসাম তার উপর স্টেজের মধ্যে এক গুন্ডা যে স্বঘোষিত গুন্ডা বলে আমার কেউ নাই আমার থেকে গুন্ডা বড় কেউ নাই আমি গুন্ডা মাস্তান থেকে চেয়ারম্যান হয়েছি এই কথা গিয়ে সে এই কথা স্টেজের মধ্যে হামলা করছে গত দুই দিন আগে বসুরহাট নোয়াখালী জেলার মুফতি ইউনুস আহমেদ সাহেবের উপর হামলা হয়েছে যখন ইসলামের পরিপূর্ণ কথা যখন বলে কোরআন হাদিসের কথা বলে এক কথা বললে তার কাছে ভালো লাগে আরেক কথা বললে তার কাছে খারাপ লাগে যাদের এইরকম অসুখ আছে কিছু কথা শুনলে ভালো লাগে কিছু কথা শুনলে খারাপ লাগে বুঝতে হবে ফি কুলুবিহিম মারদুম ফাযাদাহুমুল্লাহু মারাদ তার অন্তরের মধ্যে মরিচা পড়ছে তার অন্তরের মধ্যে রোগ আছে কি আছে তার অন্তরের মধ্যে রোগাক্রান্ত তার সমস্যা আছে এই কোরআনটা হলো আল্লাহর এই কোরআনের মধ্যে কথাও আছে গরম কথাও আছে নরম কথাও আছে এখন সত্য কথা কইলে আমি খারাপ নরম কথা কইলে বালা হুজুর খালি ওয়াজ করে আসমানের উপরে জমিনের নিচে অন্য কিছু কইর না এরকম মন মানসিকতা থাকলে হবে না বরং যারা ঈমান আনবে ঈমান আনার পরে আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান সে অনায়াসে মানবে যদি এই বিধিবিধানটা আবার মতের বিরুদ্ধে হয় তাহলেও মানতে হবে আমার বাবার বিরুদ্ধে হলে মানতে হবে আমার দাদার বিরুদ্ধে হলেও মানতে হবে আমার দলের বিরুদ্ধেও যদি হয় তাহলেও মানতে হবে এটা আমার ঈমান কারণ আল্লাহ যা বলে তাই সব ঠিক এই আল্লাহ তাআলার বিধিবিধান পরিপূর্ণভাবে যদি না মানে তাহলে আমাদের মধ্যে শান্তি আসবে না সমাধান চাও যদি জীবনের মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনের মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পানে সমাধান সমাধান চাও যদি জীবনের মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির আমলান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খোদার কালামে পাক এত চির আমলান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খোদার কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনের মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে